নমস্কার, বেশ কিছুদিন পর আমরা ফের হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান হরর হান্টে। তবে হরর হান্টে তো এখন মজার আবহ, মানে হজবরলর স্বপ্ন দুনিয়া। হ্যাঁ বন্ধু, ঠিকই ভেবেছেন। আজ আমাদের উপস্থাপনা প্রখ্যাত সাহিত্যিক সুকুমার রায় অমর সৃষ্টি হজবরলর দ্বিতীয় ভাগ। প্রথম ভাগের মতোই এবারও উপস্থাপনা আর শব্দ যোজনার পাশাপাশি গল্প পাঠে থাকছি আমি, আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্তন। সঙ্গে থাকছেন শাশ্বত আর প্রজ্ঞা পরমিতা। তবে আর দেরি কেন, চলুন ফের ঢুকে পড়ি গল্প দুনিয়ার স্বপ্ন রাজ্যে। শুরু করি সুকুমার রায়ের লেখা হজবরলর দ্বিতীয় পর্বের পাঠ। লেটস স্টার্ট। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিজ্ঞাপন পেয়েছো হ্যানবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নম, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার, কালিয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 আনা, চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মান, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়ুষ মানুষের গাড়ি করি, অর্থাৎ দরকার। আজকাল নানা শ্রেণীর বাটিকা ক্রমকাক প্রভৃতি নিজ শ্রেণী কাকেরাও অথলাভে নানা রূপ ব্যবসা চালিতে চাই। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দে রয়েছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাত মাত করে টেরে উঠে বলল, দেখ এরে যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে একবার মেজে তোর স্লেট ফাটিয়ে দেবো। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবল, তারপর বলল, টেকো নয় টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজ গজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি, এই দেখো বলে তার স্লেট খানা ঠকাশ করে বুড়ো টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে এ পড়ল আর ছোট ছেলেদের মতন ঠোঁট ফুলিয়ে, ও মা ও পিসি ও শিবুজা বলে হাত পা ছুড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি সাত সাত? বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, সত্যি বা সত্যি চৌষট্টি। কাক বলল, পঁয়ষট্টি। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, কি হিসেব হলো পরে তো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, সত্যতায় কি বিনা সত্যতায় মুন্সিফি আদালতি কিংবা দায়রায় সুপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গয়রাহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রি জারি নিলাম ইস্তিহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়ও।
আমার পড়া শেষ হতে না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবল তাবল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ তাও তো বলা হয়েছে, ওহে শেষ দিকটায় পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 × 14, বয়স 26 ইঞ্চি, জমা 2 আনা প্রতিশের, খরচ 37 বৎসর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জিসিএমও নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 250টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞাসা করে নিই। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওয়ে বুঝ বুঝ যে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাককে স্যার কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেরে উত্তর হলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক। একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো। বুড়ো গম্ভীর ভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুঝো তার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন, ভগ্নাংশটা খারাপ হলো কি সে? না হে কাককে সর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 250-এর গোটা সের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আধ সের, তোমার হিসেব হলো আধ সের, আধ সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসাবের মধ্যে পড়েছিল, এই নাও তোমার স্লেট আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে তাদুমাদুম তাদুমাদুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের তাক তাক বলছিস, দাঁড়া ওজে বুঝো বুঝো যে, শিগগির আয়, আবার তাক বলছে। বলতে না বলতে গাছের ফোকরতে মস্ত একটা পোতলা পোতলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল্স এই হুকোওয়ালা বুড়োর মতো, হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে তা না, সে নিজেই পোটলার উপর চড়ে বসে ওকে বলছি শিগগির বলে ধাই ধাই করে তাকে হুকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছ না, উদর বোঝা বুদর ঘাড়ে, এর বোঝা ওর গাড়ি চাপিয়ে দিয়েছে, এখন আর ও বোঝা ছাড়তে চাইবে কেন, এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুদ্ধ তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত কর্মর করে বলল, তবে রে স্টুপিড উধ। উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে যে লক্ষ্মী ছাড়া বুঝো। কাক বলল, লেগে যা লেগে যা নারদ নারদ,
অমনি ঝটাপট খটখট ধমাধম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাপ শুয়ে হাঁপাচ্ছে আর বুধো ছটফট করে তাকে হাত বুলাচ্ছে। বুধো কান্না শুরু করলো। ওয়ে ও ভাই উধোলে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো। ওয়ে হাই 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 হাই, আমাদের বুঝোর কি হলো রে? তারপর দুজনে উঠে খুবখানি গলা জড়িয়ে কেঁদে আর খুবখানি কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাটি বন্ধ করে কোথায় চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না। খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, গেল গেল গেল, নারী বুড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল, ভাগ্যিস ভাগ্যিস তুমি এসে বললে, তা না হলে আর একটু হলেই হাসতে হাসতে আমার পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ পেঁচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপা ধপ আচার খেয়ে পড়তো, তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে বলল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে আসছো? সে আবার হাসি থামিয়ে বলল, না না শুধু এর জন্য নয়, মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি, আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে। আমি বললাম, কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, না না সব কি আর অসম্ভব, মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। জন্তুটার রকম শকুন দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি, তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজবিজ, আমার নাম হিজিবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের নাম হিজিবিজবিজ। আমি বললাম, তার চেয়ে সোজা বললেই তো হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজি বিজবিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তু তো কেমন থতমত খেয়ে বলল, না না আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হলো, তেরে বললাম, একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাঁড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না না বলতে বলতেই তরতর করে সে বলে দিতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না, তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো। হে বালক বৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ, আর সিং তো দেখতেই পাচ্ছ, ইংরেজিতে লিখবার সময় লিখি বিএ অর্থাৎ কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না,
তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি। তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তাই বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আকটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যেবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন, কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নিহাত ছোটখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বার সব খেয়ে ফেলেছিল। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজিবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল, হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধর্মড়িয়ে উঠে ভীষণ ভীষণ একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুড়ে ফ্যাট ফ্যাট করে হাসতে লেগেছে। আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সেই যে একজন লোক ছিল যে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি মাছ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে দমাস দম মারতে লেগেছে। আমি বললাম যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা নেড়া মাথা কে যেন যাত্রার ঝুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমার ফিরতে দেখি সে আবদার করে আহ্লাদের মতো ঘাড় বাঁকিয়ে দু হাত নেড়ে বলতে লাগলো, না ভাই না ভাই, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলেছে? লোকটা এমন বেহায়া সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই রাগ করলে। আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, রাগ করবার কি দরকার ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ 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 গান হোক গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত দুই তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলে চিৎকার করে গান ধরল, লাল গানি নীল সুর হাসি হাসি গন্ধ। ওই একটিমাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল, পাঁচবার গাইল, দশবার গাইল। আমি বললাম,
এতো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে অলি গলি চলি রাম, ফুটে পাতে ধুম ধাম, কালি দিয়ে চুন কাম। সে গান আজকাল আমি গাই না। আরেকটা গান আছে, নাইনি তালের নতুন আলো, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখর গান। এই বলেই সে গান ধরল। মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে, মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা, গান হলো নাকি? এ তো মাথামুন্ড কোনো মানেই হয় না। হিজিবিজ বিজ বলল, হ্যাঁ গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায় ম্যা, ওই শিশি বোতলের জায়গাটাই তো একটু শক্ত ঠেকল ম্যা, তাছাড়া শক্ত কিছু তো পেলাম না। ন্যাডা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল। বাদুর বলে বাদুর বলে ওরে ও ভাই সাজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, বাদুর বলে। আমি বললাম, মজারু বলে কোনো একটা কথা হয় না। ন্যাড়া বলল, কেন হবে না? আলবাত হয়, সাজারু ক্যাঙ্গারু দেবদারু সব হতে পারি, মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো। বাদুর বলে বাদুর বলে বাদুর বলে ওরে ও ভাই সাজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, বাদুর বলে বাদুর বলে ওরে ও ভাই সাজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা, বাদুর বলে বাদুর বলে বেভয় ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি, ঘামতে
ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। বাদুর বলে বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। বাদুর বলে বাদুর বলে ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন চিমবি ছেঙা চপাটি। ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন চিমবি ছেঙা চপাটি। বাদুর বলে বাদুর বলে আবার আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু সামলে নিলাম, গান চলতে থাকলো। সজারু কাজ ঝোপের মাঝে এখনি গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। সজারু কাজ ঝোপের মাঝে এখনি গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। সজারু কয় জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি। খ্যাংরা কোচা করব তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে বাদুর বলে বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার সব ঘুতুমি। বাদুর বলে বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার সব ঘুতুমি। ঘুমোয় কি কেউ এমন ভুষো আধারে, গিন্নি তোমার হতলা এবং হাঁদারে। ঘুমোয় কে কেউ এমন ভুষো আধারে, গিন্নি তোমার হতলা এবং হাঁদারে। বাদুর বলে বাদুর বলে তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটি, চিমনি চাটা ভোক্সা মুখ ফ্যাপাটি। তুমিও দাদা তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটি, চিমনি চাটা ভোক্সা মুখ ফ্যাপাটি। বাদুর বলে বাদুর বলে বাদুর বলে। গানটা আরো চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের অমর সৃষ্টি হযবরলর দ্বিতীয় ভাগ। গল্প পাঠেছিলাম আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্তক, সঙ্গে ছিলেন শাশ্বত ও প্রজ্ঞা পারমিতা। আজ এই পর্যন্তই। গল্পের তৃতীয় ভাগ শোনার জন্য অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। শুভরাত্রি।
like our video. If you like it, please leave a comment in the comment box to tell us how our video was. Please subscribe our channel, and to get the latest updates on this channel, please click on the bell icon and feel free to share. Thank you.